আসুন জেনে নেই কিভাবে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করা যায়। প্রথমে অ্যাপ্লাই করতে হবে লার্নার কিংবা শিক্ষানবিশ লাইসেন্স। লার্নারের জন্য আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ পরবর্তী স্টেপে বলা হচ্ছে। বিআরটি এর নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম, মেডিকেল সার্টিফিকেট, এনআইডি কার্ড, নির্ধারিত ফি এবং সদ্য তোলা 3 কপি স্ট্যাম্প এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন ফি ব্যাংকে জমা দিয়ে আপনি ব্যাংকের রসিদ সহ এই ডকুমেন্টসগুলো সংযুক্ত করে বিআরটিএতে অ্যাপ্লিকেশন জমা দিলেই আপনি লার্নার লাইসেন্স পেয়ে যাবেন। আপনি একটি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেলেন। এখন আপনি তিন মাস আপনি চেষ্টা করবেন শেখার জন্য, ড্রাইভিং শেখার জন্য। এটা মূলত এইভাবেই সরকারিভাবে করা হয়েছে। তো আপনি 3 মাস চেষ্টার পরে আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য লাগবে সেম ডকুমেন্ট, তবে এখানে আপনি ব্যাংকের যে ডিপোজিটের পরিমাণটা চেঞ্জ হবে, পেশাদার এবং অপেশাদারের ক্ষেত্রে ভিন্ন অ্যামাউন্ট হবে। এটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আর এখানে ভিডিওতে আপনি চাইলে পোস্ট করে দেখে নিতে পারেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের 2টো প্রকৃতি আছে। একটা হচ্ছে পেশাদার হালকা মোটরযান, অন্যটি হচ্ছে পেশাদার মধ্যম মোটরযান। তো পেশাদার হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে প্রার্থীর বয়স কমপক্ষে 20 বছর হতে হবে, এবং পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্স প্রার্থীর ক্ষেত্রে বয়স কমপক্ষে 23 বছর হতে হবে। অন্যটি হচ্ছে পেশাদার ভারী মোটরযানের ক্ষেত্রে প্রার্থীর বয়স কমপক্ষে 26 বছর হতে হবে, এবং পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে 3 বছর ব্যবহারকারী হতে হবে। ভিউয়ার্স, এই ছিল ড্রাইভিং লাইসেন্স করার ধারাবাহিক স্টেপগুলো। এই স্টেপগুলো অবলম্বন করে আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স খুব সহজেই করে নিতে পারেন। আমাদের ভিডিও ক্লিপসটি দেখে যদি আপনার সামান্যতম সহযোগিতা হয়ে থাকে বা সামান্যতম তথ্য আপনি পেয়ে থাকেন, তাহলে আমাদের ক্লিপসে একটা লাইক বাটন প্রেস করবেন। আর যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।